আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। স্টপ টর্চার বিডি চ্যানেলের পক্ষ থেকে আমি খান রেজাউল ইসলাম রেজা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকের পর্বের যে ভিডিও, সেই ভিডিওর মূল বিষয় হচ্ছে সিএস খতিয়ান মূলে জমির দলিল, বাকি রেকর্ডগুলি অন্যের নামে, তাহলে দলিল কি টিকবে? এই বিষয়টি নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল। আর ভিডিওটি দেখার পরে যদি ভালো লাগে, মন চায় লাইক কমেন্টস করবেন, শেয়ার করবেন। আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে, আমাদের পরিবারের সদস্য হতে চান, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন। প্রিয় দর্শক শ্রোতা, ভিডিওর যে মূল বিষয়, যে সিএস খতিয়ান মূলে জমির দলিল, এটা হতেই পারে। তাহলে আমরা সিএস খতিয়ানটা সম্পর্কে একটু জানি। সিএস খতিয়ানটা হয়েছিল সেই ব্রিটিশ আমলে, যেটি চিটাগাংয়ের সেই রামু উপজেলা থেকে, বর্তমান কক্সবাজার রামু উপজেলা থেকে শুরু হয়েছিল এবং দিনাজপুরে এসে শেষ হয়েছিল এবং সফলভাবে হয়েছিল, এবং প্রত্যেকটি মহল্লা একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে সেই সিএস খতিয়ানে কিন্তু উল্লেখ করা হয়েছিল। এই যে সিএস খতিয়ান, এই সিএস খতিয়ান সম্পূর্ণটা ছিল হচ্ছে ব্রিটিশ সরকার করেছিল, কিন্তু প্রত্যেকটি প্রজাকে কিন্তু মালিকানা দেয় নাই, তারা দখল সত্ত্বে মালিকানা ছিল। তাদের যখন বিলুপ্তি হলো, তাদের যখন পরাজয় হলো, তারা যখন ক্ষমতা ছেড়ে দিল, পাকিস্তান সরকার ক্ষমতায় আসলো, তখন আবার কিন্তু একটি আরএস এসএ খতিয়ান হয়েছে, সেটি এস্টেট অ্যাকুইজিশন। সকল সম্পত্তি কিন্তু সরকার নিয়ে সেই সকল জমির মালিকদেরকে মালিকানা দিয়ে দেওয়া হয়েছে। এখন কথা হচ্ছে যে খতিয়ান কখনো জমির মালিকানা প্রমাণ করতে পারে না যত সময় পর্যন্ত জমির দলিল থাকে। এখন যদি কারো কাছে পাট্টা দলিল থাকে, কবুলিয়তনামা থাকে, সেগুলির এখন কিন্তু কোনো রেওয়াজ নেই বা সেগুলির কোনো মূল্য নেই। মূল্য হচ্ছে যেই দলিলটা সরাসরি সাব রেজিস্ট্রার অফিস থেকে করা হয়েছে এবং সাব রেজিস্ট্রারের যে বৈধ স্বাক্ষর, বৈধ সিল, সেইগুলি আছে দলিলে, এবং সরকারের সকল আইন মেনে, নিয়ম নীতি রীতি যা আছে সব কিছু মেনে সেই দলিলটি হয়েছে, এবং এই দলিলের বুনিয়াদে একজন মালিক হয়েছে। কিন্তু পরবর্তীতে দেখা গেছে যে অন্যের নামে অন্য রেকর্ড হয়ে গেছে। এখন প্রশ্ন হলো যে এই দলিলটা টিকবে কিনা। তো এই দলিলটা যদি টিকাতে হয়, তাহলে এই দলিলের সাথে যে আনুষঙ্গিক যে কাগজপত্র, দলিলাদি, যে রেকর্ড খতিয়ান, সে রেকর্ড খতিয়ান 100% তার সাথে সম্পৃক্ত থাকতে হবে। এখন আমরা এই দলিল বাদ দিয়ে যদি আমরা রেকর্ড খতিয়ানের দিকে একটু তাকাই, যে সিএস খতিয়ানের পরে এই সম্পত্তিটি একজন বিক্রি করেছে, একজন ক্রয় সূত্রে জমির মালিক হয়েছে এবং বৈধ উপায়ে তিনি মালিক হয়েছে, যে কোনো ভাবেই হোক তিনি সেই সম্পত্তি হয়তো দখলে যেতে পারেন নাই বা দখল ছেড়ে সে অন্যত্র কোথাও ছিল, এই সম্পত্তিটি অন্যের নামে রেকর্ড হয়ে গেছে এবং সেই রেকর্ডীয় মূলে তিনি সেই সম্পত্তি ভোগ দখলে আছেন, বা আরও অনেকের নামে রেকর্ড হয়ে গেছে, কারো নামে এসে রেকর্ড হয়েছে, আবার ওই যে জোর যার মুল্লুক তার, এরকম যদি হয়ে থাকে তাহলে আর একজন জোর করে নিয়ে তার নামে আবার আরএস রেকর্ড করেছে, এরকম একের অধিক রেকর্ডের মালিক হয়েছে। কিন্তু যে বিষয়টি পূর্বেও ছিল, এখনও আছে, এবং এটার উপরে সবচেয়ে বেশি যে গুরুত্ব দিয়েছে বর্তমান ভূমিমন্ত্রী, যে দলিল যার ভূমি হবে তার, এখন যদি এই দলিলের এগেনস্টে অন্য কোনো বৈধ দলিল না থাকে, আর এই একটি দলিলই যদি বৈধ থাকে এবং এই দলিলের এগেনস্টে যদি অন্য কোনো দলিল না থাকে, যদি রেকর্ড হয়ে থাকে, তাহলে কিন্তু এই দলিলটি সঠিকভাবে প্রমাণিত করতে হবে, এবং এই দলিল যদি সঠিকভাবে প্রমাণিত করানো যায়, তাহলে কিন্তু এই রেকর্ডগুলি থাকবে না। এই রেকর্ডগুলি কিন্তু মন্ত্রী মহোদয়, সচিব মহোদয় বা যে আইন পাশ হয়ে আসতেছে সেই আইনের ভিতরে যা কিছু লেখা আছে সেইভাবে কিন্তু এই দলিল টিকবে, এবং এই দলিলের যিনি মালিক তিনি কিন্তু এই সম্পত্তি ফেরত পাওয়ার যে আশা 100%। কারণ এই জন্য 100% এখানে দুটি বিষয়কে কিন্তু প্রাধান্য দেওয়া হয়েছে। একটি বিষয় হচ্ছে দলিল যার ভূমি হবে তার, থাকছে না তামাদি আইনের 28 ধারা, অর্থাৎ দখল সত্ত্বে যে
28 ধারায় 12 বছর পর্যন্ত দখলে থাকতে হবে, এই বিষয়টা কিন্তু থাকছে না। যার কারণে এই দলিলের যিনি মালিক তিনি কিন্তু প্রকৃত মালিক হিসাবে তার সম্পত্তি তিনি ফিরে পাবেন। এখন আসা যাক, যারা রেকর্ডীয় খতিয়ান বলে তাদের তো সেই মাথার সিএস খতিয়ান নেই, কারো কাছে এসএ খতিয়ান নেই, শুধু আরএস খতিয়ান আছে, কারো কাছে বিআরএস খতিয়ান আছে, আরএস খতিয়ান এসএ খতিয়ান নেই। যেই ব্যক্তি ক্রয় সূত্রে মালিক তিনি হচ্ছে প্রকৃত জমির মালিক, তার যে খতিয়ান এই খতিয়ানটা হচ্ছে তার শাখা প্রশাখা। এই শাখা প্রশাখায় কোনো দিন জমির মালিকানা ঠেকায় রাখতে পারবে না। কিন্তু ব্রিটিশ আমলের যে আইন, সেই আইনে কিছু কিছু ধারা উপধারা ছিল যার ফলে এই কিছু প্রতারক চক্র দুর্নীতিবাজ তারা এই সুযোগটা লুফে নিয়ে দীর্ঘ বছর একজন প্রকৃত জমির মালিককে বঞ্চিত করে সর্বহারা করে ছেড়েছেন। তাই এই মাননীয় ভূমি মন্ত্রী মহোদয় যে দুইটি আইন প্রণয়ন করে আনতেছেন, একটি হচ্ছে ভূমি ব্যবহার সত্ত্ব আইন 2020, আর একটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন, এই আইন দুটির বুনিয়াদে কিন্তু 100% এই দলিল যদি বৈধ হয় তাহলে 100% এই দলিলের মালিক এই সম্পত্তি ফিরে পাবেন বলে আশা করছি। আর একটি বিষয় হচ্ছে, যদি এই দলিলের যিনি মালিক, আমরা যদি পূর্বপুরুষের কথা ধরি, বাবার কথা নাই বা ধরলাম, পূর্বপুরুষের কথা ধরলাম, দাদার কথা ধরলাম, তাহলে এই দাদা যদি দলিল মূলে মালিক হয়ে থাকে এবং দাদার যে সন্তান, ধরে নিলাম চারটি পুত্র সন্তান, চারটি কন্যা সন্তান রেখে তিনি মৃত্যুবরণ করেছেন, এখন দাদা মূল মালিক হচ্ছে দলিল মূলে, দাদার ওয়ারিশ হিসেবে বাপ চাচারা চারজন এবং ফুপুরা চারজন, তাহলে বাবার নামে সেই রেকর্ড খতিয়ান হয় নাই, চাচার নামে হয়েছে, তারপরে ফুফুদের নামে হয়েছে, বা অনেক ফুপুরা বাদ পড়ছে, বা আরও এক চাচা বাদ পড়ছে, সেই ক্ষেত্রে কোনো ঝামেলা নেই। এই জন্য ঝামেলা নেই যে ওয়ারিশি সম্পত্তির মূল যে মালিক তিনি হচ্ছেন উত্তরাধিকার সূত্রে আপনারা সম্পত্তি পাচ্ছেন, কিন্তু পূর্বপুরুষ যিনি দাদা তার নামে কিন্তু দলিল আছে, আর দাদা মূল মালিক তার ওয়ারিশ হিসাবে বাপ চাচারা সম্পত্তি পাবে, ফুফুরা সম্পত্তি পাবে, সেখান থেকে আমরা পাব। এই হিসাবে যদি চাচার নামে রেকর্ড হয়ে থাকে, ফুপুর নামে হয়ে থাকে, তাহলে সেটি কিন্তু সরাসরি বিজ্ঞ আদালতে মকদ্দমা দেওয়ার সাথে সাথে কিন্তু মামলা কিন্তু ফয়সালা হয়ে যাবে, আপনার সম্পত্তি আপনি ফিরে পাবেন। এখন মামলা মকদ্দমা করতে গেলে আপনাকে কিন্তু 100% আদালতে যেতে হবে। আদালতের কথা শুনলে অনেকের মাথা গরম হয়ে যায়, মাথা গরম হলে কোনো কিছু নাই, এদিক সেদিক টার্ন করেও কিছু করতে পারবেন না। এই ধরনের বড় বড় যে ঝামেলাগুলি আছে, দীর্ঘ 40-50 বছর ধরে জমির ধারে যান নাই, অন্যেরা জমি খাচ্ছে বা চাচা খাচ্ছে, ফুফু খাচ্ছে, আপনাদেরকে ভিড়তে দিচ্ছে না, কিন্তু তার ফয়সালা কে দিবে? আপনার এলাকার মধ্যে গিয়ে আপনি চেয়ারম্যানের কাছে যেয়ে বলবেন, দেখা গেছে চেয়ারম্যানের আপন আত্মীয় আপনার চাচা, ফুফুর আত্মীয় মেম্বার, তাহলে সেখানে যেয়ে তো আপনি কোনো ই পাবেন না, ফয়সালা পাবেন না, একতরফা সালিশ হয়ে যাবে। সেজন্যই বিজ্ঞ আদালতে যখন মকদ্দমা দিবেন, সুরসুর করে জমি বের হয়ে চলে আসবে। লাগবে 50 বছর জমির আপনার হাতছাড়া ছিল, হয়তো ভবিষ্যতে আর 3-4 বছর বা 5 বছর লাগতে পারে এই মামলার জাজমেন্ট আসার জন্য। তারপরেও বলবো যে বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে হবে, আর এই বিজ্ঞ আদালতে মকদ্দমা করতে গেলে আপনাদের যে দলিল এবং যে সিএস খতিয়ান সেটা তো উত্তোলন করতে হবে, সেটা তো আসেই আপনাদের কাছে, এবং যেই খতিয়ানগুলি অন্যের নামে হয়ে গেছে সেই খতিয়ানগুলিও কিন্তু উত্তোলন করতে হবে। এবং আপনি যদি ওয়ারিশ হয়ে থাকেন, যে ওয়ারিশ মূলে সম্পত্তি দাবি করতেছেন, তাহলে কিন্তু ওয়ারিশ কায়েম সনদ কিন্তু বিজ্ঞ চেয়ারম্যান, যিনি আমাদের ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, তার কাছ থেকে কিন্তু এই ওয়ারিশ কায়েম সনদটি কিন্তু নিতে হবে। নিয়ে একজন সিভিল লয়ার, যারা দেওয়ানি আদালতে সিভিল মামলা করে, অর্থাৎ জমি সংক্রান্ত বিষয়ে মামলা মকদ্দমা করেন, সেই সকল আইনজীবীর মধ্যে একজন অভিজ্ঞ আইনজীবী নির্বাচন করে তার সাথে কথা বলে আপনাদের সকল কাগজপত্র দিয়ে তারপরে যদি মকদ্দমা দেন, তাহলে অবশ্যই অবশ্যই আশা করি যে আপনাদের সম্পত্তি আপনারা ফিরে পাবেন। অনেক ভাই প্রশ্ন করে থাকেন যে আমরা কি তা এখন কি তাহলে LST মামলা দিব, ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালে মকদ্দমা দিব, নাকি সত্যের মামলা দিব, বাটোয়ারা মামলা, নাকি ঘোষণামূলক মামলা দিব, এরকম অনেকেই প্রশ্ন করেন। দেখুন, আমি এই যে আইনের যে ধারাগুলি আপনারা এক একজনে বলেন, এগুলি অবশ্যই আপনারা আইনজীবীদের কাছ থেকে শুনে তারপরে কিন্তু আপনারা সেই বিষয়টি বলেন, কিন্তু যখন ঘূর্ণিঝড় হয়, বাতাসের বেগ যেদিক থেকে আসে, প্রোটেকশন কিন্তু সেই দিক থেকেই নিতে হয়।
তাহলে আপনি একজন আইনজীবীকে যদি যেয়ে বলেন যে এই ধারায় মামলা দিব, এটা কিন্তু কোনো যুক্তিসঙ্গত কথা না। আপনি আপনার কাগজপত্রগুলি নিয়ে যাবেন এবং আপনি আপনার যে সমস্যা সেই সমস্যাগুলি ওনাকে বলবেন, আর কাগজপত্র দেখলে উনি নিজেই বুঝবেন উনি কোন বিষয়ে মামলা দিলে, LST মামলা দিবে রেকর্ড সংশোধনের জন্য নাকি বাটোয়ারা মামলা দিবে, উনি ভালো সিদ্ধান্ত নিয়ে তারপরে উনি আপনাকে সুন্দর একটি মকদ্দমা দিয়ে দেবেন। তবে একটি কথা বারবার বলি, আপনারা কখনো দালাল চক্কর প্রতারক চক্করে খপ্পরে পড়বেন না। কাউকে দিয়ে মামলা করানোর জন্য কোনো মোহরির কাছে টাকা পয়সা জমা দিয়ে পিছনে পিছনে ঘুরবেন না, সরাসরি যেয়ে সৎ সাহস নিয়ে আপনারা বিজ্ঞ আইনজীবী তার সাথে বসে কথা বলে তারপরে আপনারা তার কাছে কাগজপত্র দিয়ে দেবেন। এবং আইনজীবী নির্বাচন করার সময় একজন সঠিক অভিজ্ঞ আইনজীবী যদি নির্বাচন করতে পারেন তাহলে আমি আশা করি 3-4 বছরের ভিতরেই আপনার এই মামলার জাজমেন্ট আপনাদের পক্ষে চলে আসবে। প্রিয় দর্শক শ্রোতা, আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করব। আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।